আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন কলেজের রিভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর ধারাবাহিকতা আমরা আলোচনা করব ঢাকার অন্যতম একটি কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইনফরমেশনগুলো কাজে লাগাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত কিছু ইতিহাস নিয়ে। এরপর কি কি মাধ্যমে পড়ানো হয় এবং কলেজ ড্রেস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন নিয়ে কথা বলবো। এরপর ভর্তি ও মাসিক খরচে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সবশেষ কোটা কত পেলে চান্স পাবে এবং হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও কথা বলবো। প্রথমে আসি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত কিছু ইতিহাস নিয়ে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ 1954 সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসাবে নামকরণ করা হয়। প্রায় 9 একর আয়তনে বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে মাল্টিমিডিয়া পদ্ধতিতেও ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়। বর্তমানে কলেজটিতে মোট 44 জন শিক্ষক আছেন, যারা বিভিন্ন বিভাগে কর্মরত রয়েছেন। প্রত্যেক শিক্ষকই বিসিএস ক্যাডার। এবার আসি কী কী মাধ্যমে পড়ানো হয়। এখানে শুধু ছাত্ররাই ভর্তি হতে পারে, বাংলা মাধ্যমেই পড়ানো হয়ে থাকে এবং একটি সাবজেক্টে রয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞান। ড্রেস পরিচিতি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই ধরনের নীল শার্ট পরে থাকে এবং সাদা প্যান্ট পরে থাকে এবং পকেটে একটি ব্যাজ থাকে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম, জিপিএ 5 প্রয়োজন ন্যূনতম যোগ্যতা আবেদন করার জন্য। আসন সংখ্যা, বিজ্ঞান বিভাগে 1230 রয়েছে মোট আসন। কিভাবে আবেদন করতে হয়, যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। প্রাসি ভর্তি ও মাসিক খরচে একটি ধারণা নিয়ে আলোচনা। বিজ্ঞান বিভাগে বছরে একবারই ফি দিতে হয় এবং একবারই সকল ধরনের ফি একসাথে নিয়ে নেওয়া হয়। 5000 টাকার বেশি কম বেশি তোমাকে দিতে হবে। এছাড়া বৃত্তি এবং কোঠা নিয়ে আলোচনা করছি। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোঠায় এবং উপবৃত্তির ব্যবস্থা এখানে রয়েছে। ক্লাস ও পরীক্ষা এবং অন্যান্য নিয়ম, শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাসগুলো রেগুলার ফলো করলে এক্সট্রা কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব, প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে তারা যত্ন। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে। এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক এবং তাদের বই কলেজেই পড়ানো হয়ে থাকে। কত বেলে চান্স পাবো এমন কোনো নির্দিষ্ট নেই। এটি প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হবে। তবে বিগত বছরগুলোর ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে 5 ন্যূনতম এবং নাম্বার 1130-এর অধিক তোমাকে পেতে হবে। হোস্টেল, ঢাকার বাইরে থেকে যারা শিক্ষার্থী আছো, তারা আবাসনের জন্য এই কলেজে 2টি আবাসিক হল রয়েছে। আলাদা আলাদা 2টি বর্ষের জন্য হলগুলো আলাদা, এক অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য এক হল, সেকেন্ড ইয়ারের জন্য আরেকটি হল। একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, অপরটি হচ্ছে ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাস। হলের ছাত্রদের ভর্তির শুরুতে 1 বছরের জন্য টাকা জমা দিয়ে দিতে হয় আর খাওয়া দাওয়ার খরচটা প্রতি মাসে আলাদা করে দিতে হয়। হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটি ব্যবস্থা, যাতে ছাত্রদের কোনো অসুবিধা বা বিপদে পড়তে না হয়। হলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত। হলের খাবারের মান এবং লেখাপড়ার পরিবেশ ভালো। সার্বক্ষণিক শিক্ষক দ্বারা মনিটরিং করা হয়। কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসে 120টি সিট রয়েছে এবং ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাসে 150টি সিট রয়েছে। মাসিক মিল, অর্থাৎ মাসিক যে খাবার খরচটা রয়েছে, 3000 টাকার মধ্যেই হয়ে যায়। ছুটির দিনে মিল বন্ধ থাকে। ট্রান্সপোর্ট, ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থার জন্য স্পন্দন 1 এবং স্পন্দন 2 নামের 2টি বাস রয়েছে, যা মিরপুর ও যাত্রাবাড়ি রুট নিয়মিত চলাচল করছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পন্দন 1 সরকারি বিজ্ঞান কলেজের কলেজ বাস। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সরকারি বিজ্ঞান কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্য। আশা করি এই তথ্যগুলি কাজে লাগিয়ে তোমরা একটা ডিসিশন নিতে পারবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনে চাপ দিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।